একটা ছেলেকে শিক্ষক করতে গেলে তাকে প্রথমে প্রাইমারি পড়তে হয়, আস্তে আস্তে এমএ পাস করতে হয়, তারপরে যোগ্যতা হাসিল হলেই সে শিক্ষক হয়, ঠিক না? সমাজ পরিবর্তন করার জন্য অবশ্যই আগে যোগ্যতা হাসিল করতে হবে না? বর্তমান সেকুলার সরকার যেভাবে মঙ্গল শোভাযাত্রায় হিন্দু প্রথা চালু করতেছে, আর ইসলাম সরকার গেলেই সব সেরেক বেদা চালু করবে। এরপরে যেসব পুঁজিবাদী শিক্ষা ব্যবস্থা আছে, যে কিন্ডার গার্টেন, প্রি ক্যাডেট, ও লেভেল, এ লেভেল, হানাই পানির নাম দিয়ে এসব খালি টাকা পকেট কাটার বুদ্ধি, ওরা কী শেখায়? কিছুই না। সহি হাদিস অনুযায়ী সালাত আদায় করলেই হবে না। নেতৃত্বে জন্য ছয়টা গুণের মধ্যে প্রথম গুণ হলো সাহসিকতা। ভীরু কাপুরুষ কর্ষণকার নেতা হতে পারে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশে মৌলিকভাবে তিনটি সংস্কার নিয়ে কাজ করছে, শিক্ষা সংস্কার, নেতৃত্ব সংস্কার, অর্থনৈতিক সংস্কার। আপনাদের প্রত্যেকের সামনে পরিচিতি আসে তো সামনে না, বেরি করেন। এই পরিচিতির মধ্যে যে কথাগুলো বলা হয়েছে, শুধু এগুলো যদি আপনারা আজকে শিখে যান, আপনাদের কিছুই শেখা লাগবে না। চতুর্থ দফা কর্মসূচি তাজদিদি মিল্লাত বা সমাজ সংস্কার। আহলে হাদিস আন্দোলনের কর্মসূচি কয়টা বলেন তো? সবাই কথা বলেন, একজন না। কর্মসূচি কয়টা, কি কি বলেন? লতিফুল বল তো। হ্যাঁ বসো, কথা বলবো সবাই মিলে বাংলায় বল। এখন বলো, কিন্তু আমরা চতুর্থ দফায় নিয়ে এসেছি সমাজ সংস্কার। মূলত এটাই হলো প্রথম এবং প্রধান লক্ষ্য আমাদের, সমাজ সংস্কারের লক্ষ্যে প্রচার, সংগঠন এবং প্রশিক্ষণ। একটা ছেলেকে শিক্ষক করতে গেলে তাকে প্রথমে প্রাইমারি পড়তে হয়, আস্তে আস্তে এমএ পাস করতে হয়, তারপরে যোগ্যতা হাসিল হলেই সে শিক্ষক হয়, ঠিক না? বা যে কোনো কর্মস্থলে যে যাবে তার জন্য আগে থেকে তাকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে হয়। সমাজ পরিবর্তন করার জন্য অবশ্যই আগে যোগ্যতা হাসিল করতে হবে না? তো চতুর্থ দফা হলেও মূলত এটি আমাদের মূল লক্ষ্য। আর এই সমাজ সংস্কারের মধ্যে আমরা তিনটাকে প্রধান হিসাবে সামনে এনেছি। কী কী বলেন তো? তিনটি সংস্কার কী কী বলেন তো? প্রথমে হলো শিক্ষা সংস্কার, তারপরে হচ্ছে আর তারপরে এখানেও দেখেন আমরা যেভাবে সিরিয়াল করেছি, শিক্ষা না হলে পরের দুটো একটাও সম্ভব না। কারণ অর্থনীতির ব্যাপারে হালাল হারাম বাছাই করতে গেলে আগে শিখতে হবে না? ঠিক অমনি করে নেতৃত্ব দিতে গেলেও আপনাকে আগে শিখতে হবে না? এজন্য শিক্ষাকে আমরা আগে নিয়েছি। অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে আহলে হাদিস শিক্ষা বোর্ড গঠিত 2004 সালে এটা আমরা শুরু করেছিলাম। কিন্তু তারপরে জানেন তো আমার জীবনে কি উত্তম পতন ঘটে গেল, ফলে সব বন্ধ হয়ে গেল। 2019 সাল থেকে এটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শিক্ষা সংস্কার এখানে আমরা চারটে লক্ষ্য দিয়েছি। একজন পড়তে পারেন? ক, ধন্যবাদ, বসুন। আমার সঙ্গে বলেন, দেশে প্রচলিত ধর্মীয় ও সাধারণ শিক্ষার দ্বিমুখী ধারাকে সমন্বিত করে কোরআন ও সুন্নাহ ভিত্তিক একক ও পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা। ইসলামী শিক্ষা আর সাধারণ শিক্ষাকে দুই ভাগে ভাগ করা ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছিল লর্ড নেকলের 1937 সালে। ব্রিটিশ গভর্নমেন্ট চেয়েছিল এই বিভক্ত করতে, যাতে ইসলাম যে যুগে অচল এটা প্রমাণ করা যায়। অনেক আহলে হাদিস
এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও জানে না ইসলামী শিক্ষা এটি পূর্ণাঙ্গ শিক্ষা। তারা ধারণা করেন ইসলামী শিক্ষা শুধুমাত্র ধর্মীয় শিক্ষা। ফলে একজন বাপের একটা ছেলে যে মাদ্রাসা সরে সে মৌলভি হয়, তার পোশাক পরিচ্ছদ মাদ্রাসার মতোই হয়। আর একই বাপের আরেকটা ছেলে যে কলেজ ইউনিভার্সিটি পড়ে তার পোশাক পরিচ্ছদ আকিদা বিশ্বাস আরেক রকম হয়ে যায়, তাই না? এর মধ্যে আবার যারা কম এতে পড়ে তাদের পোশাক একটু লম্বা হয়, আলিয়াওয়ালাদের পোশাক একটু খাটো হয়। তাহলে দেখা যাচ্ছে একই বাপের তিনটা সন্তান তিন মুখী হয়ে গড়ে উঠতেছে। ইসলামকে সেটা চায় নাকি? এটার বিরুদ্ধে এটা আমাদের মূর্তিমান চ্যালেঞ্জ। শুরু থেকেই এ স্বপ্ন আমার ছিল, যদি কোনো আল্লাহ পাক আমাকে তৌফিক দেয় আমি এগুলো করবো। এর মধ্যে একটা শানে নজরুল আস যাত্রাবাড়ির মাদ্রাসায় আমি ছিলাম কিছুদিন। এই মাদ্রাসার শিক্ষক রোস্তম আছে না, ও আমার ছাত্র ছিল সেই সময়। তখন আমি একদিন জমিয়ত কনফারেন্স উপলক্ষে যাত্রাবাড়ি এক হোটেলে খাচ্ছিলাম, আরও অন্য আমার দলবল ছিল সাথে। একজন লোক আমাকে চিনতে পেরে ছুটে এসে বলছে, ভাই আপনাকে দিয়ে আমরা অনেক আশা করি, আপনি আমাকে বাঁচান। মানে কি বলে, আমার ছেলে শিবির করে, আমার পকেট থেকে টাকা নিয়ে যায়। আমার বউ ওই দলের মহিলা সংস্থা করে, আমার পকেট থেকে টাকা নিয়ে যায়। আমার মেয়ে একই দলের ছাত্রী সংস্থা করে, সেও আমার পকেট থেকে টাকা নিয়ে যায়। ইনকাম করি আমি একা, টাকা নেয় তিনজনে। আমি হলাম আহলাদিস, জমিতে আহলাদিস এখানেও দেই, ওরা সব আলাদা। আপনি আমাকে বাঁচান, এই ঘটনাটা তোমরা মনে রাখবা। তোমরাও এক এক পরিবারের সন্তান, খোঁজ নিয়ে দেখো, তোমার বাপ এক দলে, তোমার বোন এক দলে, তুমি এক দলে, ত্রিমুখী লোক তোমরা তৈরি হয়ে গেছে। তোমাদের যে ভাইটি স্কুল কলেজে পড়ে তার দাঁড়িয়ে জীবনে ওঠে না, আর তুমি মাদ্রাসায় পড়ছো, আল্লাহর ভয়ে হোক আর মানুষের লৌকিকতার ভয়ে হোক দাঁড়িয়ে রাখছো। এই যে পার্থক্য, ইসলামকে পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে না জানারই বিষময় ফল। এটি আমরা বলে দিয়েছি ধর্মীয় ও সাধারণ শিক্ষার দ্বিমুখী ধারাকে সমন্বিত করে। ব্যাপারে বুঝতে পারছো তো? এইটা খালি তোমরা পড়বা এবং বুঝবা ভালো করে যে আহলাদিস আন্দোলনের বা মাদ্রাসা শিক্ষা বোর্ডের উদ্দেশ্যটা কী। এরপরে যেসব পুঁজিবাদী শিক্ষা ব্যবস্থা আছে, যে কিন্ডার গার্টেন, প্রি ক্যাডেট, ও লেভেল, এ লেভেল, ধানাইপানির নাম দিয়ে এসব খালি টাকা পকেট কাটার বুদ্ধি, ওরা কী শেখায়? কিছুই না, খালি টাকা নেওয়া বুদ্ধি। ঢাকা শহরে তো সেয়ে গেছে এদের এই সমস্ত লেভেল আর ও লেভেলের কারবার। মনে করো আমার ছেলে সব পণ্ডিত হয়ে যাচ্ছে, দু সেটা আরবি ইংরেজি মুখস্থ করে দেয়, ছেলে বাবা ভাবে আমার ছেলে এই কদিনে এত আরবি শিখে ফেলল, এত ইংরেজি শিখলো, ওদেরগুলো ছেলে ধোকা বাজে। তারপরে ছেলে ও মেয়েদের পৃথক শিক্ষা পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে উভয়ের জন্য উচ্চ শিক্ষা এবং পৃথক কর্মক্ষেত্র ও কর্মসংস্থান প্রকল্প গ্রহণ করা। আমাদের মার্কাজে মহিলারাও পড়ে, মেয়েরা পড়ে না আমাদের, কিন্তু আমাদের মার্কাজটা পৃথক করে দিয়েছেন আমরা। এখানে আমরা পৃথক করে নিই, বালক শাখা এখানে, বালিকা শাখা ওখানে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন বা রাজশাহী কলেজ বলেন বা স্কুল বা হাই স্কুল বলেন, সব জায়গায় সহশিক্ষা চলছে না, ছেলে মেয়ে একসাথে? এটা ইসলামের জায়েজ বলে? সব বাবাই জানে যে এটা না জায়েজ, সব বাবাই আবার সেখানে মেয়েও দেয় ছেলেও দেয়, তাই না? দাঁড়িয়ে মানুষ সব হাজি সাহেবের মেয়ে কোথায় পড়ে? স্যার দোয়া করবে না, আমার মেয়ে এবার রাজশাহী ইউনিভার্সিটিতে অনার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ওদিকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ওদিকে তার ছেলে যে কোথায় গেছে, কার সাথে কী তাল করতে পারছে না সে। আমার আব্বার কাছে যদি কেউ বলতো, স্যার উস্তাদজি দোয়া করবেন আমার মেয়ে এবার ইন্টার, তখন বলতো আইয়ে, এখন তো ইন্টারমিডিয়েট বলে এইচএসসি বলে দেয় না, আমাদের সমাজ ছিল না, আমার মেয়ে আইয়ে পড়তেছে, তো তোমার মেয়ে যেন কোনো দোয়া নেই, যেখান পাশে যাকে আমার আব্বার ডাইরেক্ট বলে দিত। মেজাজ ছিল এরকম, বাতিলের সঙ্গে কোনো আপোষ করে না,
বাতিল চলুক হকও চলুক একসঙ্গে বিরিয়ানিও খাওয়া পশা বন্ধ খাওয়া হবে না। এই শিক্ষা বোর্ডের আন্ডারে যারা শিক্ষকতা করবা তো এইটা মাথায় রাখবা, হাতে দেখছো তো এইটা নিজেরা তোমরা যেয়ে অন্য অন্য শিক্ষকতা নিয়ে প্রশিক্ষণ দেব। ছেলে মেয়ে কখনো একসাথে শিক্ষা পরিবেশ হতেই পারে না, এমনকি ছোট্ট একটা 8 বছরের 7 বছরের ছেলে এবং মেয়ে একত্রে বিব্রত বোধ করে। আমারই নাতি বুদ্ধিরা 8 বছর বয়স, ছেলে আমার সঙ্গে চলে যায় মসজিদে, মেয়ে তো যায় না। ওদের পোশাক আলাদা, চিন্তাধারাও আলাদা। মেয়ে সবসময় খেলনা নিয়ে খেলা করে, ছেলে সবসময় গাড়ি নিয়ে চলে, ফিটফাট বাইরে চলো। এটা আল্লাহ প্রদত্ত পার্থক্য বোধ, আমরা নষ্ট করার চেষ্টা করছি, এটা আমরা ভুল করছি। এই ভুলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, শিক্ষা বোর্ডের শিক্ষকদের এ বিষয়টা চেতনা থাকতে হবে। 3 নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানে যাবতীয় দলাদলি ও রাজনৈতিক ক্রিয়াকাণ্ড নিষিদ্ধ করা। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলাদলি আছে? আপনারা করেন নাকি? সাবধান, আপনারা করতে অনেক সময় বাধ্য হন, কারণ শিক্ষার প্রতিষ্ঠানে আপনাদের যারা আছে কমিটি তারা এক একটা দলের লোক। আপনারা তাদেরকে বললেন ভাই আপনারা আমাদের লেখাপড়া শেখাতে দেন, আমরা কোনো দলের ভোটারও নই, কোনো দলের মিছিলে যেতেও রাজি নেই। আগামী 10ই এপ্রিল 14ই এপ্রিল বর্ষবরণ হবে, সব মাদ্রাসায় স্কুলে সরকারিভাবে চিঠি এসছে বর্ষবরণের জন্য এবং মঙ্গল শোভাযাত্রা করার জন্য। আপনারা কি করবেন? এই মার্কাজে মঙ্গল শোভাযাত্রা হোক এটা কি আপনারা চান? এখন যদি প্রতিবেশী আর তো বহু আহলে সেখানে বসবাস করে, তারা যদি চাপ সৃষ্টি করে তাদের ক্যাডার লাগিয়ে দেয় এখানে, সে মাল লাগিয়ে দেয় এক চলো, তখন কী করবে? আমি কালকেও তারাবির সময় পর্যন্ত এই বিষয়ে যারা ছিল মুসল্লি তাদের সাবধান করে দিয়েছে, ভাই আমি কালকে চাচ্ছি এতে কাপে আর দেখা হবে না, আমি বলে যাচ্ছি সাবধান। আমার তো ভয় হয় যদি আজ এখানে দুর্বল নেতৃত্ব আসে আগে আজ হোক কালে হোক এখানে সবই হবে, কারণ যারা পুরনো ইতিহাস জানে এই মার্কাজের, এই মাদ্রাসার দোতলায় কালো পতাকা তোলা হয়েছে, মিলাদ পড়া হয়েছে এই মাদ্রাসার প্রিন্সিপালের মাধ্যমে। বিশ্বাস করো তোমরা এগুলো, তোমার তো তুমি জানোই না, ছিলেই না, জানবে কোথায়? আমি অভিজ্ঞতার আলোকে বলছি, কেন নেতৃত্বের সংস্কার? শুধু সহি হাদিস অনুযায়ী সালাত আদায় করলেই হবে না, নেতৃত্বের জন্য 6টা গুণ আছে, যেটা আমরা প্রশিক্ষণে বলি আজকে ওটার সুযোগ নাই। 6টা গুণের মধ্যে প্রথম গুণ হলো সাহসিকতা। ভীরু কাপুরুষ কর্ষণ করে নেতা হতে পারে না, কি বিশ্ব শুনতে পাচ্ছ না? হাঁ হুঁ কিছু বলছে না, তো সব মরা মনে হচ্ছে, এমনি তো মরে গেছো, তোমাদের কী নেতৃত্ব হবে? তোমার মার্কাজ যদি কাল তোমার অর্ডার করে তোমার কমিটি যে উচ্চারা সাবধান, আগামী 14ই এপ্রিল 1লা বৈশাখে রেডি হন, আপনাদেরকে বর্ষবরণে যেতে হবে এবং মিছিল করতে হবে, মঙ্গল শোভাযাত্রা করতে হবে, আপনারা কী করবেন তখন? আমিন বললেন নাকি কিছু বলবেন কথাবার্তা? হ্যাঁ কিছুই বলছে না, কী বলবেন তখন? আরে বাবা তুমিও কি এটা বেশি মাথা বেড়েছো না, এজাজ জানে তোর এজাজ হুকুম দিছিল, হুকুম দিলে এইবার প্রথম। আমি যে প্রশ্ন করি তার উত্তর দাও, কমিটি যে চাপ দেয় তোমার কিছু বলবে না, চুপে থাকবা? ওই যে সামনে বসে আছেন বোবা, এটা কে কথা বলেন নাকি? তুমি তুমি ওদিতে আসো, তুমি তো নিজে বোবা, কথা বলো। চেহারা তো খুব সুন্দর দেখতে পাচ্ছি, কমিটি যদি বলে মঙ্গল শোভাযাত্রা যাও তুমি যাবা, কিছু বলবা তো নাকি? না না পালে চলে যাবা, বসো, শাস্ত্রটা ভালো, দেহ যোশ নাই, মরা সব। আমি বলি যে আমার সামনে মরা লাগ দেবো না,
প্রতিটি কথা উত্তর দিতে হবে। প্রত্যেক শিক্ষক ওয়াদা করবে, হাদিস পড়ানো শিক্ষক বলে কোনো শিক্ষক এই বাতিল কাজে সহযোগিতা করবে না। কমিটির চাপ দিলে বলে ভাই আপনার মাদ্রাসা চালান, আমরা চললাম। কেন কেন কেন? এর জন্য যে আপনি আমাদের শেরেক বেদাতে বাধ্য করছেন, আমরা দুনিয়ার স্বার্থে পরকাল হারাতে রাজি নই। কোরআন হাদিসে এসব নাই, আমরা এগুলো করবো না বললে তখন ওই কমিটি চিন্তা করবে না, হয় সে দুর্বল হবে নইলে কথা বন্ধ করবে, আর কিছু বলবে না। এই তো এইটা রিপোর্ট যাবে কেন্দ্রে ঢাকায়, তো সরকারও ভাববে তাই তো এই কাজে চাপ দিয়ে মরবো নাকি, শেষ পর্যন্ত দুর্বল হয়ে যাবে না? তা তোমরা যদি কথাই না বলো, সরকার তো ভাববে এটা একটা ভালো কাজ, এতদিন আমি কেন করিনি, এত ভালো করে করবো আর বলবে না? বর্ষবরণের জন্য তোমাদের বৈশাখে ভাতা দেওয়া হচ্ছে না, তাই না? একটা বেদাতকে প্রতিষ্ঠিত করার জন্য সরকার এইভাবে যে করে, বোধহয় বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ এরকম পাওয়া যাবে না। অত এর সব মুসলমানের সরকার, ভোটার ভাতের অধিকার সারা জীবন ধরে শুনতেই পাচ্ছে, ইন্ডিয়া তো এরকম চাপ দেয় না, অথচ গাধা মুসলমান সরকার এসেছে আমাদের। কারণ হলো আমাদের মতো প্রায় 40 লক্ষ শিক্ষক বাংলাদেশে আছে, মাদ্রাসা শিক্ষক, এরা সবগুলো মরা। আমি তো বলি এরা পুরুষ যে মহিলা ডিএনএ টেস্ট করা লাগবে, যেহেতু রাগ করে বলি আমি, এরা কিসের পুরুষ? তাদের পৌরুষ নাই, মেজাজ নেই, কথা বলতে পারে না, বাতিলের সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা নেই। তো তোমাদের মতো ইয়ং ছেলেপেলে যদি এরকম দুর্বল চেতা হবে, তো হাদিস পড়ানোর শিক্ষা বোর্ডের শিক্ষক হয় তোমাদের ঠিক না, হয়েছ আলহামদুলিল্লাহ, কিন্তু হকপন্থী হও, হকের পক্ষে কথা বলার সাহস অর্জন করো, ভীতু কাপুরুষ হয়ে না, নাহলে চলে যাও আল্লাহ রুজির মালিক, যেখানে একটা ব্যবস্থা হবে, কোনো অবস্থাতেই এইসব তো আলতু ফালতু কাজে যাব না। যদি বল দেখো বাবা আমার আর মারাসা বানার সুযোগ নেই, তোমাদের ছোটো ছোটো মেয়েই তো পাশাপাশি বসেই নাও একটু, অসম্ভব, চলবে না। বলে না পারলে মেয়েদের শেখান না, না শেখান গিয়ে মেয়েদের অত শেখাপড়া অত বেশি ফরজ আছে কিছু না, তাদের এম এস করাতেই হবে, ওদের আলাদা ব্যবস্থা করে সেখান লেখাপড়া শেখান। এখন মানুষের ঘরে এত টাকা আছে, ওরকম বিল্ডিং কোটি কোটি টাকা দেওয়ার মতন লোক প্রত্যেক গ্রামে গ্রামে আছে, এখন আমাদের খেয়াল দেয় না, কারণ আমরা কারো যে হাত পা ধরি না, তো বলে আমরা খেয়ালে পাই না, প্রত্যেক গ্রামে কোটিপতি আছে এখন। হাতে রয়েছে এমন একটা যুগ আসতেছে যে এই কোটিপতিরা জাকাত দেওয়ার মতো কোনো হকদার খুঁজে পাবে না, কোনো রাজনৈতিক দলাদলি বা গ্রুপিং চলবে না, এটা মনে রেখে দেবে। ঘ, আকিদা বিনষ্টকারী সকল প্রকার সাহিত্য সংস্কৃতি বর্জন করা, আকিদা বিরোধী কোনো সাহিত্য সংস্কৃতি চলবে না। তদস্থলে সহি আকিদা ও আমল ভিত্তিক সাহিত্য সংস্কৃতি চালু করতে হবে। ওরা মঙ্গল প্রদীপ করছে, আমরা এগুলো করবো না, এর বিপরীতে যদি আমি মিলাদুন্নবী শুরু করে দিই হবে, তো আর এক বেদাত হয়ে গেল। 1997 সালে তৎকালীন সময়ের ইসলামী নেতারা বলেছিল যে ওরা এসে শহীদ মিনারে ফুল দেয়, তা আমরা সেখানে গিয়ে কোরআন খানি করবো। আমার 3টি মতবাদ পড়ে দেখে টিকে আমি লিখে দিয়েছি কোন তারিখে কোন পত্রিকা খবরটা আসছিল। এদেশে যদি কখনো ইসলামের সরকার ক্ষমতা যায়, এখনকার চাইতে আরও খারাপ অবস্থা হবে, যত বেদাতগুলোকে এরা সব জবরদস্তি চালু করে দেবে, তখন আহলেদেরকে টিভি মারার চেষ্টা করবে। বর্তমান সেকুলার সরকার যেভাবে মঙ্গল শোভাযাত্রায় হিন্দু প্রথা চালু করতেছে, আর ইসলাম সরকার গেলেই সব শেরেক বেদাত চালু করবে। এজন্য আহলেদিস আন্দোলন বাংলাদেশ ইসলামী অবস্থাতেও এবং সেকুলার অবস্থাতেও নির্যাতিত হবে, এর ধরে নিতে হবে। আহলেদিসের জন্য জান্নাত ছাড়া দুনিয়া কিছু পাওয়ার নাই, হাদিসটা বলো তো কি, জান্নাতুল্লিল কাফির কি হাদিসটা বল, আর দুনিয়া সেজনুন লিল মোমিন আর সেজনুন লিল আহলে হাদিস, মোমিন মানে ওই বেদাতি না, ও জান্নাতুল্লিল কাফির, কাফির মানে এরা সবাই, বেদাতি আর মুশরিক মুসলমান, ওরা কি ওটা কাফির সেই এক দরজা কম, ওরা কিন্তু আল্লাহকে স্বীকার করে, সেরকম সবই করে, তো কী হলো, এ তো আবু জাহেল,
জন্য আমাদের জান্নাতের স্বার্থে কাজ করে যেতে হবে। সাহস আছে? এটা ঠিক আছে ইনশাল্লাহ। তা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ তোমাদের দ্বারা হবে না, তোমার হক্কা তো বলতেই পারো না, আমার সামনে বলতে পারতে পিছনে কী করবা, কিচ্ছু হবে। আমি পরীক্ষা করবো, যদি এতে করে থাকবো পরে খোঁজ নেবো 14 তারিখে তোমাদের মাদ্রাসা কী করেছো। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের TSC, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 37 বছরের শিক্ষক, TSC ছাড়া জীবনে অন্য কোনো ভাষা বলেনি। এবারে গিয়ে দেখিনি একটা মূর্তিও তো আছে আর সুখরঞ্জন নাম দিয়েছে। সেই সময় দেখছিলাম বিসমুল্লাহ বলে শুরু করলো আরবি বিভাগের প্রিন্সিপাল সাহেব, কি বলে চেয়ারম্যান সাহেব, যে আমারই ছাত্র হাইলেসের বাচ্চা, তাকে দিয়ে উদ্বোধন করা হয়েছে। ইন্নালে বলো, এই ইন্নালে বলতে পারো না, বোঝা যাচ্ছে তোমার আহলে কিছু করতে পারবো না। ইন্নালে বলতে গেলে আমাকে বলে দিতে হবে। আরবি বিভাগের চেয়ারম্যান অবশ্য আহলাদিস জন্মগত, তিনি যে সুগুরন্দরের সমাধি আমাদের এই লাইব্রেরির সামনে এসে দেখছি, সে প্রথম থেকেই পড়ে আছে 4টা কোনাতে ঘেরা। ওর কোনো আলাদা কোনো গুরুত্ব আছে? ও যে কে আমাদের জীবনে কোনো শুনিনি। এখন থেকে বাপরে বাপ, হই হই কাণ্ড, রই রই ব্যাপার। মূর্তি বানাতে সুগুরন্দর নামটাম দেখ বিশাল কিছু। আবার হাইলাইজের পত্রিকাতে আবার লিখছে এসব হুজুররা রিপোর্ট দিচ্ছে, এখন যে সব কাটিয়ে আসছে কিসের সুগুরন্দর। যারা ইউনিভার্সিটি করলো তাদের নাম নেই, সে কোন জমানো করেছে 53 সালে 55 সালে তাদের কোনো নাম নাই। তারা যদি ইসলামপন্থী লোক ছিল এ যুগে তাদের নাম থাকবে না। এই মাদ্রাসা তো একসময় আমার নামও থাকবে না, তোমারই নষ্ট করবা। আমি নিজের জীবদ্দশা দেখেছি, আমি থাকা সত্ত্বেও আমারই প্রিন্সিপাল এই সাদের পরে গিয়ে কালো পতাকা দিচ্ছে মৃত্যু দিবসে, কার বুঝতে পারো ক্যাশ কন্যাম। তারপরে মিলাদ পড়াচ্ছে আর পুলিশ এনে বলতে দেখেন আমরা ওনার মৃত্যু দিবসে মিলাদ পড়েছি, অত কালেকশনে বাধা দিছে, যাতে আমাকে মারা যায়। আহলা দিস তারে কালকে ইফতার মাহফিল করলে হওয়ার, এজন্যই সাবধান। আকিদার সঙ্গে কোনো রকম আপোষ নাই, আকিদা বিনষ্টকারী সকল প্রকার সাহিত্য এবং সংস্কৃতি থেকে অবশ্যই আমাদেরকে বাইরে থাকতে হবে। এই শিক্ষা সংস্কারের যে 4টা ধারা দেওয়া হয়েছে এই 4টা ভালো করে পড়ো, আর আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য মুখস্থ করে ফেলো। নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। নেতার সন্তুষ্টি নেওয়া সরকারের সন্তুষ্টিও নয়, মনে রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তারপর আহলাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য শেষের আর প্রথমের বিষয়টা একটু খেয়াল করো। প্রথমে বলা হয়েছে নির্ভেজাল তৌহিদে, অথচ তৌহিদ তো নির্ভেজালই, তাই না? যেরকম সালাত, সালাতই, কিন্তু আমরা সেখানে নির্ভেজাল সালাতের জন্য তো সালাতের রসুল লিখেছি, তাই না? এখন বহু লোক বিশুদ্ধ তরিকায় সালাত আদায় করার সুযোগ পেয়েছেন, ঠিক তৌহিদ এদেশে আছে, অথচ কবর বোঝা চালাচ্ছেন, যারা বলছেন তারাই কবর বোঝারি, তারাই যশনে জুলুসে ঈদ মিলাদুন্নবী করেন, অথচ সবাই তৌহিদ পড়ছে না। ওই তৌহিদ হলে ভেজাল তৌহিদ, আবু জাহেলের তৌহিদ। সমাজের 4 ধরনের লোক আছে, 1 ধরনের লোক আল্লাহকে মানে, আল্লাহর বিধানকে মানে, যেমন সাহাবা কেরাম ছিলেন, আর 1 ধরনের মানুষ আল্লাহকে মানে আল্লাহর বিধানকে মানে না, যেমন আবু জাহেল ছিল। আবু জাহেল আল্লাহকে মানত না কিন্তু আল্লাহর বিধানকে মানত না। আর 1 ধরনের মানুষ আল্লাহকেও মানে, তার বিধানে কিছু মানে কিছু ছাড়া সুবিধা মতো কাজ করে। এরা হলো কারা? এরা হলো আবদুল্লাহ ইবনে উবাইয়ের দলেরা, মুনাফিকের দল। এই দল লোকসংখ্যা আমাদের মধ্যে বেশি। আর 1 ধরনের হলো যারা আল্লাহকে মানে না, আল্লাহ বিধানকে মানে না, নাস্তিক। আমরা কোন দলে যাব? প্রথমটায় যাব না শেষের দিকে যাব? প্রথম দিকে যেতে গেলে আপনাদেরকে এখানে যে সংজ্ঞা আমরা দিয়ে দিছি,
এই সঙ্গটা অ্যাজ ইট ইজ মুখস্থ করে ফেলবেন, যেন কারো যেন ভুল না হয়। আর শেষের দিকে দেখেন বলা হচ্ছে আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। আগে তো রাজনৈতিক বলা দরকার ছিল, তাই না? এইখানে যে আমাদের সঙ্গে অন্যদের মৌলিক পার্থক্য, আর এইখানে মত পার্থক্যের কারণে তারা হাতে ক্ষমতা পেয়ে আমাদেরকে কারাগারে ঢুকালে মিথ্যা মামলা দিয়ে। তারা ধারণা করেন যে ক্ষমতায় গেলে এক হুকুমেশ্বরের দেশটাকে ইসলামই বানিয়ে ফেলব। তাদের এই চিন্তাধারাটা কি সঠিক ছিল? এটা ভুল চিন্তা। আমার রসুলের যে ক্ষমতা আল্লাহ রাব দিয়েছিলেন, তিনি ইচ্ছে করলে পুরা মক্কার লোকগুলোকে ইমানদার বানিয়ে দিতে পারতেন না? যার অঙ্গুলি ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়, তিনি আল্লাহকে দোয়া করলে সবগুলোকে একদিন ইমানদার বানিয়ে দিতে পারতেন না? হয় না। পাথর মেরেছে, কপাল দিয়ে তীব্র বেগে রক্ত বের হচ্ছে, এদের সব মহিলা দেখেছেন। মহিলা গিয়ে দৌড়ে গিয়ে বলছে, হামজা তোমার ভাতিজা আজকে রক্তাক্ত হয়ে পড়ে আছে, তুমি দেখবো না? হামজা দেখলো, আচ্ছা আমি কাফের হতে পারি, তো মোহাম্মদ তো আমারই ভাতিজা, তাকে কে মারল? ওই যে তোমার নেতা আবু জাহেল। আবু জাহেলের বাড়ি গিয়ে সোজা দরজায় লাত্তি মেরে, কে বেরো, নেতা বাড়িয়ে চলে এসে, কেন আমার ভাতিজাকে পাথর মারে রক্তাক্ত করা হলো? আমি তোমার দল ছেড়ে দিলাম, আমি ভাতিজার দলে চলে গেলাম, ওই দিন সে মুসলমান হয়ে গেল। যদি আল্লাহ রসুল একদিন ধৈর্য ধারণ না করতেন, যদি উনি পাল্টা আরেকটি পাথর ছড়ি মারতেন, তাহলে কি এই পুরস্কারটা আল্লাহ দিতেন? এটা দিয়ে প্রমাণ হয় আহলে হাদিস আন্দোলন করতে গেলে আমাদেরকে অবশ্যই সমাজের আঘাত খেতে হবে, তার মোকাবেলায় ধৈর্য ধারণ করতে হবে। আপনি সঠিক আল্লাহ সন্তুষ্টির জন্য যদি ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ পুরস্কারটা আপনি নগদও পেয়ে যেতে পারেন, যেমন নাকি আল্লাহ রসুল পেয়েছিলেন। ওমরের ইসলাম গ্রহণের তিন দিন পরে হামজার ইসলাম গ্রহণ, যাকে গেল কুরাইশ বংশ শ্রেষ্ঠ দুই বীর, দ্রুত ইসলাম কবুল করল, শুধু তো এই কারণেই যে আল্লাহ রসুল সেদিন ধৈর্য ধারণ করেছিলেন এবং তিনি তার আকিদার উপরে দৃঢ় ছিলেন, আপোষ করেন নাই। সিরাত রসুল কি সবার বাড়িতে বাড়িতে আসে? পড়বেন, খালি বই কিনবেন না, পড়বেন এবং বারবার পড়বেন, বড় বই তো। আল্লাহ রসুলের জীবনে যে জানে না, ইসলাম ফলো করা তার পক্ষে খুব দুষ্কর। এবং ঠিক কোরআনও দেখবেন একই বিষয়ে বহুবার এসছে। কোরআনের সবচেয়ে বেশি আলোচনা এসছে মূসা এবং ফেরাউনের চিন্তা, 27টা সুরার 70 স্থানে মূসা ফেরাউনের আলোচনা আসছে। কারণ কি? বারবার বারবার আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, হে মানুষ, হে ইমানদারগণ, তোমরা যুগে যুগে ফেরাউনদের মোকাবেলা করতে বাধ্য হবে। তখন মূসার এই অবস্থা, মূসার এই তবলিগের বা দাওয়াতের যে নীতি, এগুলো তোমরা ফলো করো। উদ্দেশ্য তো আর কিছুই না, যেন নবীদের কাহিনী 1-2 এটাও আপনারা কাছে রাখবেন শেখার জন্য। ওখানে প্রত্যেকটা আলোচনা লাস্টে শিক্ষণীয় একটা চ্যাপ্টার দেওয়া আছে না, ওগুলো ভালো করে পড়বেন। সিরাত রসুলেও শিক্ষণীয় দেওয়া আছে। আমাদের কাছে কোরআন শুধু ধর্মগ্রন্থ নয়, ওটা আমাদের জীবন গ্রন্থ, ওই অনুযায়ী আমাদের জীবন চলবে। আর আল্লাহ রসুল শুধু সালাম আলাইকা নেওয়ার জন্যে না, আল্লাহ রসুল আমাদের নেতা, তিনি আমাদের শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এবং তার জীবনের প্রতিটি ঘাত প্রতিঘাত আমাদের জন্য শিক্ষণীয়। তো এখানে যে বিষয়টি বললাম, লক্ষ্য উদ্দেশ্য মূলনীতি বিষয়ে খেয়াল রাখবেন, মূলনীতি আমি যাচ্ছি না, খালি যে শিক্ষা যে চারটা ব্যাখ্যা আমরা একে দিয়েছি পরিচিতির মধ্যে, এটা আপনারা পড়ুন এবং বোঝার চেষ্টা করুন, এবং বাড়িতে গিয়ে অন্যান্য শিক্ষকদের নিয়ে ঠিক এভাবে আপনারা বোঝানোর চেষ্টা করবেন। আর লক্ষ্য উদ্দেশ্যের প্রথম যে নির্ভেজাল তৌহিদ, এটা ব্যাখ্যা দেবেন। আর শেষে সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য, আগে সমাজ যদি ঠিক না হয় রাজনীতি কি ঠিক হবে? আর সমাজ যদি
ভালো হয়, রাজনীতি অবশ্যই ভালো হবে। আমাদের শিক্ষক ভাইরা যদি সবাই নিজ নিজ এলাকায় নিজেদের চেতনার সাথে, নিজেদের আকিদা বিশ্বাসের সাথে নিজের শিক্ষাকে যুক্ত করে নেন, তাহলে আপনাদের মাধ্যমে আপনাদের সাথী শিক্ষকবৃন্দ, সঙ্গে সঙ্গে তরুণ কচিকাচা ছাত্ররা, তারাও শিখবে যে আহলে হাদিস আন্দোলনটা কী। শিখলে ওরে একদিন বড় হবে, ওদের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই আশা নিয়েই আমরা এই কাজগুলো করেছি এবং এখনও করে যাচ্ছি। আমি আশা করব আহলে হাদিস শিক্ষা বোর্ডের ভাইয়েরা এবং যে সমস্ত বোনেরা এসেছেন তাদেরকেও বলব, আপনারা এই লক্ষ্যে কাজ করুন এবং এই পরিস্থিতি সম্পর্কে একটা কল আপনাদের স্মরণ করিয়ে দিই, যিনি আজকে পরকালে পাড়ি দিয়েছেন। যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন পরিচিত লিখি, এখন অবশ্য তার চেয়ে তার মার্জিত হয়েছে, তখনকার যে পরিচিতিরা ছিল তো এইভাবেই এরকমই ছিল, কিন্তু ভাষাগত কিছু চেঞ্জ হয়েছে। বংশকাল জামে মসজিদ যেখানে আজও পর্যন্ত আমাদের প্রবেশ নিষিদ্ধ, সব জাতীয়তাবাদী আহলে হাদিস, আদর্শবাদী আহলে হাদিস নয়, মুসলিমদের সামনে দাঁড়িয়ে এটা হাতে নিয়ে আব্দুল মতিন সালাফি বলেছিলেন, হে বংশালে ভাইরা, ঢাকায় আপনাদের মসজিদ আহলে হাদিসের কেন্দ্রীয় মসজিদ বলে পরিচিত, আপনাদের কাছে অনুরোধ, দয়া করে এই পরিচিতিটা 15 মিনিট সময় ব্যয় করে পড়বেন, আহলে হাদিস আন্দোলনের সব কিছুই আপনারা এর মধ্যে পাবেন। 2 মিনিটের কথা তার বক্তব্য শেষ, যিনি বলেছিলেন তিনি আজকে দুনিয়াতে বিদায় হয়ে গেছেন, তাকে ঢাকা থেকে বহিষ্কার করা হয়েছে অত্যন্ত মর্মান্তিকভাবে, যুবসংঘের সমর্থন করার অপরাধে। আমি এখনও বেঁচে আছি সাক্ষী হিসেবে বলে গেলাম, এই পরিচিতির যারা গুরুত্ব দিয়ে বুঝেন তারা পুরো মুভমেন্টটাই এর মধ্যে চলে আসছে, এটা বলতে বাধ্য হবেন। আমাদের শিক্ষকদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ভালোভাবে এটা পড়বেন এবং আপনাদের সাথীদের কাছে এবং ছাত্রছাত্রীদের কাছে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তার দিনে হকের সঠিক অনুসারী হোক, প্রচারক হওয়ার তৌফিক দান করুন। আমি আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।